জোকার এই গল্পটা 1940-এ এডিনবার্গ নামক জায়গায় পাঁচজন বন্ধু একসাথে মিলে থাকতো। এরিক, স্যান্ড্রা, সুজেন, নেথন আর সাইরেল। এরা সবাই একই স্কুলে পড়াশুনো করত। হঠাৎ ওই শহর থেকে কিছু বাচ্চা উধাও হতে শুরু হয়। একদিন প্রচণ্ড বৃষ্টি পড়তে থাকে আর নেথন সন্ধেবেলা গ্রুপে নিজের বন্ধুদের সাথে দেখা করার জন্য সাইকেল নিয়ে বেরোয়। বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করে আর নেথানের সাইকেলের চেনটা পড়ে যায়। ও ওটা ঠিক করার জন্য সাইকেল থামায়। তখনই ও একটা আওয়াজ শুনতে পায়। নেথান, আমার কাছে আসো। এই আওয়াজটা কার? নেথান নিজেকে আটকাতে পারে না আর দেখে যে আওয়াজটা ছোট্ট একটা গুহা থেকে আসছে। নেথান গুহাতে ঢুকে পড়ে। ভেতরে ও খুবই অদ্ভুত একটা জোকারের মতো মানুষকে দেখতে পায়, যার হাসিটা খুবই অদ্ভুত ছিল আর চোখ দিয়ে রক্তের ফোঁটা পড়ছিল। ও অদ্ভুতভাবে হাসছিল। ওর গালে লম্বা কাটা দাগের চিহ্নও দেখা যায়। এমন মনে হয় যেন কোনো রাক্ষসী জোকারের কাপড় পরে নিয়েছে। নেথান ওখান থেকে পালাতেই যাবে এমন সময় জোকার ওকে দৌড়ে গিয়ে ঝাপটে ধরে। পালাবে কোথায়? পুরো 27 বছর পরে আমি ফিরে এসেছি। জোকার যেই মুখটা খুলল তার দাঁতগুলো বড় হয়ে গেল ও নেথানের একটা হাত চেপে ধরে আর ওকে গুহার ভেতরে টানতে টানতে আনে। নেথানের একটা হাত কেটে যায় আর ও জোরে জোরে কাঁদতে থাকে। এই ঘটনাটা ঘটে অনেক দিন হয়ে যায়। সবাই নেথানকে খুব মিস করে আর সব সময় মন খারাপ করে বসে থাকে। অনেক দিন হয়ে যায় নেথান ফিরে আসে না। তার বাড়ির লোকেরাও পুলিশের কাছে অভিযোগ জানায়। এদিকে পুরো গ্রুপটাও এতক্ষণে ভেঙে গেছিল। অনেক দিন হয়ে যায় কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারে না। আমাদের খুঁজে বার করতে হবে যে নেথান উধাও হয়ে গেলটা কোথায়। এরপর কিছুদিন পরে ওই গ্রুপ থেকে স্যান্ড্রাও উধাও হয়ে যায়। এবার সমস্ত বাচ্চারা খুবই ঘাবড়ে যায়। তারা কিছুই বুঝতে পারে না যে কিভাবে এইভাবে তাদের গ্রুপ থেকে বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে। এরপর কিছুদিন পরে তাদের গ্রুপে মার্টিন ঢোকে আর সে সবাইকে একদিন একসাথে ক্লাবে ডাকে। আমাদেরকে এখানে কেন ডাকলে তুমি? আমার মনে হয় আমি তোমাদের সবাইকে সাহায্য করতে পারবো, তাই জন্য আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি। আমি একটা রহস্যময় ক্লাউনের ব্যাপারে রিসার্চ করছি আর আমার সন্দেহ যে স্যান্ড্রা নেথানকে ওই উধাও করেছে। ক্লাউন? কোন ক্লাউনের কথা বলছো? আমি একজন খুব বড় প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট জর্জকে চিনি। তিনি আসলে ঠিক করে বলতে পারবেন যে এখানে হচ্ছেটা কি। আর তারপর সবাই মার্টিনের সাথে জর্জের সাথে দেখা করতে যায়। ও তাকে কবরের স্থানে দেখা করার জন্য ডাকে। সব বাচ্চারা খুবই ভয় ভয়ে থাকে। ওখানে খুবই অদ্ভুত রকমের জোরে হাওয়া বইতে থাকে, অনেকগুলো পাতা উড়তে থাকে আর হঠাৎ একটা সাদা ছায়া উড়ে আসে ওখানে। সুজেন খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পেয়ে গেলে ভয় পাওয়ার তো কথা না তোমাদের সবার। আমি বুঝতে পারলাম না। কারণ তোমাদের ভয়ে তোমাদেরকে মেরে ফেলবে, যেমন স্যান্ড্রা আর নেথানকে তাদের ভয়ে ধরে নিয়ে চলে গেছে। আমরা কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই ওদেরকে ক্লাউন ধরে নিয়ে গেছে। ও খুবই শক্তিশালী আর 27 বছর বাদে ফিরে আসে আবার অনেক বাচ্চাদের খেয়ে নিয়ে নিজের শক্তি বাড়ায়। যখন ও শক্তি ফেরত পেয়ে যায় তখন ও শোবার জন্য চলে যায়। খুবই ভয়ানক। ও হাজার হাজার বছর ধরে ও এক টানা প্রত্যেক 27 বছর পরে ফিরে আসে। সবার আগে তোমরা সবাই নিজের ভয়কে জয় করো। ও সবাইকে ভয় দেখিয়ে জিতে যায়। ও সেই জিনিসের রূপ ধারণ করে যেটাতে সামনে থাকা লোকটা ভয় পায়। যেমন নেথানের সামনে ও লম্বা দাঁতের মানুষের রূপ ধারণ করল আর স্যান্ড্রার সময়ে কুকুরের রূপ নেয়, কারণ ও কুকুরকে খুব ভয় পায়। যদি নিজের বন্ধুকে সত্যি তোমরা ফেরত পেতে চাও তাহলে আগামী অমাবস্যা রাতের আগে বাঁচিয়ে নিও, কারণ তারপরে ও হয়তো আবার ফেরত চলে যাবে আর 27 বছর বাদেই ফিরবে। না, আমরা আমাদের বন্ধুদের বাঁচিয়ে নেব,
কিছু হতে দেব না ওদের। এরিক নিজের গ্রুপের সমস্ত বন্ধুদের সাথে শহরের বাইরের দিকের গুহার দিকে এগোতে থাকে। গুহায় ঢুকতেই হঠাৎই দরজায় একটা অনেক বড় পাথর এসে লাগে আর গুহা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। না, চারিদিকে অন্ধকার হয়ে গেল, অন্ধকারে আবার ভয় লাগে। ভয় পেও না সুজেন, কিছু হবে না তোমার, অন্ধকারকে একদম ভয় পেও না। তখনই জোরে জোরে হাসির আওয়াজ শোনা যায় আর হঠাৎ দূর থেকে স্যান্ড্রা দৌড়ে আসে। স্যান্ড্রা, তুমি? তোমরা সবাই এখানে কেন এসেছো? পালিয়ে যাও, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু নেথান কোথায়? ও নেথানের হাত কেটে ফেলেছে, ও নিচে পাতাল ঘরে আছে, কিন্তু ও বাঁচবে না, আমিও বাঁচবো না। তোমরা এখান থেকে পালিয়ে যাও। কি বলছো তুমি স্যান্ড্রা? আমরা সবাই তোমাকে আর নেথানকে বাঁচাতে এসেছি। স্যান্ড্রা, তুমি ভয় পেও না, শুধু আমাদের পাতাল ঘর অবধি যাওয়ার রাস্তাটা বলো। তারপর সবাই স্যান্ড্রার পেছন পেছন পাতাল ঘর অবধি পৌঁছে যায়। হঠাৎ পুরো পাতাল ঘরের রংটা লাল হয়ে যায় আর জোরে হাসির আওয়াজ ভেসে আসে। ও এসে গেছে, আমি তোমাদের সবাইকে বলেছিলাম, চলে যাও এখান থেকে, না হলে আমাদের সবাইকেই মেরে ফেলবে। চিন্তা করো না। আরে ও রূপ বদলে আসে, তুমি জানতেও পারবে না ও কখন কাকে ধরে ফেলবে। তখন হঠাৎ ক্লাউনও ওখানে মার্টিনের বাবার রূপ নিয়ে চলে আসে। বাবা, তুমি? ও তোমার বাবা নয়, ও একটা ক্লাউন। আমি বললাম না, ও সেই সমস্ত মানুষের রূপ নিয়ে আসে যাকে তুমি ভয় পাও, কিন্তু তুমি ভয় পেও না। হঠাৎ ক্লাউন সামনে এসে স্যান্ড্রার হাতটা ধরে ফেলে আর হাওয়ায় ভেসে ওপরে উঠে যায়। ছেড়ে দাও আমার বন্ধুকে। এবার তো আমি তোমাদের সবাইকেই ধরে ফেলবো। এগুলো বলতে বলতে ক্লাউন হঠাৎ বেড়ালের রূপ নিয়ে নেয়, কারণ এরিক বেড়ালকে ভয় পায়। না না, সরে যাও তুমি, সরে যাও, সরে যাও তুমি, এরিক ভয় পেও না। আমার সাথে লড়াই করবে নাকি? দাঁড়াও, এখনই আমি মজা দেখাচ্ছি। বার বার ও আলাদা আলাদা রূপ বদলায় আর সবাই ওর থেকে ভয় পেতে শুরু করে আর ও নিজের মুখ থেকে আগুনও বার করে, কিন্তু বাচ্চারা নিজের জায়গা থেকে নড়ে না। তার ফলে ক্লাউনের শক্তি একটু কম হতে শুরু করে। তখনই ওখানে নেথানও দৌড়ে দৌড়ে চলে আসে, ওর একটা হাত কাটা দেখে বাদ বাকি সমস্ত বাচ্চারা ভয় পেয়ে যায়। চলে যাও এখান থেকে, না হলে তোমাদের সবাইকে এরম করে দেব। কিন্তু ক্লাউনের শক্তি খুব তাড়াতাড়ি কম হতে শুরু করে, কারণ ওর থেকে কেউই আর ভয় পাচ্ছিল না। আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব আর জেতা দেব যদি তোমরা নেথানকে আমার কাছে ছেড়ে দাও। সব বাচ্চারা চলে যেতে অস্বীকার করে আর ধীরে ধীরে ক্লাউনের দিকে এগোতে থাকে। ক্লাউনের শক্তি কম হতে থাকে, আরো ধীরে ধীরে মাটিতে পরিণত হতে থাকে আর একটা জলাভূমিতে মিশে যায়। ছাড়ো আমাকে, চলে যাও। কিন্তু ধীরে ধীরে ও সম্পূর্ণ রূপে মাটিতে পরিণত হয় আর শেষ হয়ে যায়। সব বাচ্চারা খুব খুশি হয় এতে আর একে অপরকে জড়িয়ে ধরে।